তাহলে এই যে এখন লিখন আসছে। লিখন খুঁজে পেয়েছেন? ইয়েস স্যার। কোথায় পেয়েছেন, নদীর পাশে নাকি ঝাউবনের পাশে? না স্যার। কি খুঁজে পেয়েছি? মানে আমাকে কোথায় পেয়েছেন খুঁজে, আমাকে খুঁজে পেয়েছেন কিনা, আমি আছি কিনা? হ্যাঁ স্যার পেয়েছি। পরিবর্তন, স্থান পরিবর্তন করছি তো। না না, কক্সিস বাজার ঝাউবনের মধ্যে। তো চলুন আমরা পড়াশোনা শুরু করি। আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত শেষ করেছি, তাই না? ইয়েস স্যার। কোশ্চেন নাম্বার 5 দেখেন। কোশ্চেন 5 হলো একটা শূন্যস্থান আছে, এখানে বলা আছে এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক নিডস। কি দিবেন? নিডস হবে, তাই না? এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক নিডস অফ হিউম্যান বিং, মানুষের একটা মৌলিক অধিকার, বা যে জিনিসগুলো ছাড়া মানুষ বাঁচে না তার মধ্যে শিক্ষা একটা, বা যেটা দরকার। বাট কিন্তু many people of our country are deprived of this right, but আমাদের দেশের অনেক মানুষ এই সুবিধা থেকে বা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। The illiterate people don't have any knowledge of health, sanitation and population control. যারা illiterate people, যারা নিরক্ষর মানুষ, তাদের কোনো জ্ঞান নেই স্বাস্থ্য সম্পর্কে, স্যানিটেশন সম্পর্কে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে। If they were educated, যদি তারা শিক্ষিত হতো, they could lead a health and plant life, তাহলে তারা একটা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যসম্মত এবং পরিকল্পিত জীবনযাপন করতে পারত। Education helps a lot, অথবা এখানে দেবেন কি দেবেন? Education gives a better life for all, ঠিক আছে নাকি? এটা দিতে পারেন, এডুকেশন হেল্প গিভস, সরি, এডুকেশন গিভস এ বেটার লাইফ ফর অল ইট। এখানে কি দিতে পারেন? এনহ্যান্স দিতে পারেন। ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, সো ইট ইজ কম্পেয়ার্ড উইথ লাইট। ঠিক আছে, কারো কোনো একটা শূন্যস্থান নিয়ে বুঝতে প্রবলেম আছে? লিখন লিখন আপনি স্যার বলেন বলেন আসমত করব। এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক নিডস অফ হিউম্যান বিইংস, বাট মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ডিপ্রাইভড অফ দিস থিং, দিস অফ রাইট, এই অধিকার থেকে। দিস রাইট, হ্যাঁ স্যার। The illiterate people do not have the knowledge of health, sanitation and population. Illiterate people don't have any knowledge of health, sanitation and population. Population control. Control. If they were educated, they could lead a health and plant life. Education is a better life for all. এডুকেশন এখানে গিভস দিতে পারেন অথবা এনসিওরস দিতে পারেন। এডুকেশন এনসিওরস, নিশ্চিত করে এ বেটার লাইফ, এ বেটার লাইফ ফর অল। ইট দেয়ার্স আওয়ার এবিলিটি টু পারফর্ম, ইট এনহ্যান্সেস, এটা বাড়িয়ে দেয় আওয়ার এবিলিটি টু পারফর্ম, সেটা ইনক্রিজেস যদি দেই। না না, ইট ইনফ্লুয়েন্সেস না, ইট এনহ্যান্সেস আওয়ার এবিলিটি, এটা আমাদের যে এবিলিটি আছে, ক্ষমতা আছে, সক্ষমতাকে আরো এনহ্যান্স করে, বাড়িয়ে দেয়। টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, lead a health and plant life. Education
education ensures a better life for all. It said a key and Muslim eat insist. E-N-A-N-C-E-S. Enhances. Enhances our ability to perform our duties properly. So it removes the darkness of ignorance. So it is compared with light. পারবেন লিমন একবার বলেন স্যার ভালোমতো পারবো না তাও চেষ্টা করি এডুকেশন ইজ ওয়ান অফ দা বেসিক নিডস অফ হিউম্যান বিইংস বাট মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ডিপ্রাইভড অফ দিস রাইট স্যার দিস রাইট দা লিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ স্যানিটেশন and population control if they were educated they could lead a health and plant life education ensure a better life education for ensures. All it jisa shetai bolchi it enhances our ability to perform our duties properly it removes the darkness of ignorance so it is compared with light good Debojit bolen education is one of the basic needs of human beings but many people of our country are deprived of this right the illiterate people don't have any knowledge of health sanitation and population control if they were educated they could lead a proper health lead a health and plant life education insists a better life for all it enhances our ability to perform our duties properly it removes the darkness of ignorance so it is compared with light g number hobe it ensures e n s u r e s ar s number hobe enhances e n h a n c e s bujchen yes sir jenny shunte pacchen ji sir apni ekbar bolen etu kothin mone hocche passage ta शेयर स्क्रीन ऑफ करें ओके बोलें हाँ जेनी बोलें एजुकेशन इज ऑन ऑफ द Education is one of the basic needs of human beings, but many people of our country are deprived of this right. The literate people don't have any knowledge. The illiterate people don't have any knowledge of health, sanitation, and population control. Illiterate people don't have any knowledge of health sanitation and population control control. If they were educated they could lead a health and education sir ki hobe education ensures a better life for all incense our ability enhances.
enhances our ability to perform our duties properly. It removes the darkness of ignorance. So it is compared with light. আপনারা একটা আরেকবার শুনেন, আপনারা না অ্যাপ্রোচ বুঝেন না, অ্যাপ্রোচ, হ্যাঁ, স্ট্র্যাটেজি ইজ অ্যাপ্রোচ, এরকম একটা কথা আছে যে কোথায় থামতে হয়। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিইংস, এভাবে থামবেন, এভাবে শুরু করবেন, ওকে। বাট মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ডিপ্রাইভড অফ দিস রাইট, এরকম থামবেন, আপনারা উল্টো থামেন, যেখানে দরকার নেই সেখানে থেমে যান। দ্য ইলিটারেট পিপল ডোন্ট হ্যাভ এনি নলেজ অফ হেলথ স্যানিটেশন অ্যান্ড পপুলেশন কন্ট্রোল, এভাবে পড়বেন। ইফ দে ওয়ার এডুকেটেড, একটু থামতে পারেন, দে কুড লিড আ হেলথ অ্যান্ড প্ল্যান্ট লাইফ, এভাবে। এডুকেশন এনশিওরস আ বেটার লাইফ ফর অল, দেন ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, ওকে। ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, সো ইট ইজ কম্পেয়ার্ড উইথ লাইট। মানে আমি কোথায় একটু জোর দিলাম, কোথায় কোন শব্দটার প্রতি এমফাসাইজ করলাম, এই বিষয়গুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? মনে থাকবে, সেভাবে পড়বেন। দেন দেখেন কোশ্চেন নাম্বার 6, কলাম এ, কলাম বি আর কলাম সি, তিনটা কলাম থেকে আপনি পার্ট গুলো নিয়ে নিয়ে সেন্টেন্স তৈরি করবেন। সো প্রথমটা দেখেন, বলা আছে দ্য ওয়ার্ল্ড ইজ, সেখানে এটার সাথে দিতে পারেন গেটিং, দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং হটার ডে বাই ডে, পৃথিবী দিন দিন কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে, মনে থাকবে। বি নাম্বার, ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইটস মেইন রিজন, ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড, প্রতিদিন যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে ইজ ইটস মেইন রিজন, তাহলে এই পৃথিবী প্রতিদিন দিন গরম হচ্ছে বা উষ্ণ হচ্ছে, এর প্রধান কারণ কি, কার্বন ডাইঅক্সাইড যে নির্গত হচ্ছে এটা। দেন সি নাম্বার, দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশগুলো ইমিট এ হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এভরিডে, প্রতিদিন যথেষ্ট পরিমাণ বা অনেক বেশি বা হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইমিট করে, মানে নির্গত করে। দিস ইজ কজিং দ্য গ্রিন হাউস ইফেক্ট, আর এটাই গ্রিন হাউস ইফেক্টের কারণ হয়ে দাঁড়ায়। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জলবায়ু ইজ চেঞ্জিং গ্রাজুয়ালি, ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে দেবজিৎ বলেন। স্যার আরেকবার একটু বলবেন সবগুলো। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং হটার ডে বাই ডে, ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইটস মেইন রিজন, দ্য ডেভেলপড কান্ট্রিজ ইমিট এ হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এভরি ডে, দিস ইজ কজিং the greenhouse effect, as a result the climate of the world getting changing gradually, bujchen? Yes sir, bolen. The world is getting hotter day by day, emission of carbon dioxide is its main reason, the developed countries changing the developed countries emit a huge carbon dioxide every day, this is the greenhouse effect. As a result the climate of the world changing gradually. Eta ki bujhte perechen? Tahole likhan bolen. The world is changing gradually. Emission of carbon dioxide in causing the greenhouse emission of carbon dioxide
is its main reason. The developed countries emit a huge amount of carbon dioxide every day. This causing the greenhouse effect. As a result, the climate of world changing day by day. Gradually. Okay. Lemon বুঝছেন? জি স্যার। আপনি একবার বলেন কারণ আমাকে এই পড়া বললেই আপনার পড়াটা হয়ে যায়। Getting hotter day by day. Emission of carbon dioxide emission of carbon dioxide is its main reason. The developed countries emit a huge amount of carbon dioxide every day. This is causing the greenhouse effect. As a result, the climate of the world changing gradually. Good. So, দেখেন 7 নাম্বার এটা রিয়ারেঞ্জ শিখবো। সেখানে এটা হলো আপনার কিং লিয়ার সম্পর্কে, এটা আপনারা আগেই হয়তো গল্পটা শুনেছেন। তারপর দেখেন প্রথমত দেখেন জি নাম্বারটা বলছে দেয়ার লিভড আ কিং ইন ইংল্যান্ড নেমড লিয়ার। তাহলে একটা রাজা ছিল ইংল্যান্ডে যার নাম ছিল কি লিয়ার, অথবা আমরা কিং লিয়ার হিসেবে তাকে চিনি। ওকে, দেন দেখেন বি নাম্বারটা, হি গ্রুস বাড়াইলাম, বুঝি নাই কিছু বললেন, লিখন কিছু বলছেন না স্যার, কিছু বলিনি। সে এই নাম্বারটা আমরা কি বললাম, জি নাম্বার বলছি তাই না? আচ্ছা গুড। তারপরে বলছি B number, he grew old, so old, she onek briddho hoye gelo and wanted to divide his kingdom among his three daughters. Tar tin meyer moddhe tar sompad bhag kore dite chailo, tar three meye holo Regan, Goneril ebong Cordelia. Thik ache, then dekhen D number, first prothomoto he wanted to test them how much they love their old father. Prothomoto she taderke porikha kore dekhte chaichilo তার মেয়েরা তার এই বৃদ্ধ বাবাকে কে কতটুকু ভালোবাসে। ঠিক আছে, বুঝছেন? তাহলে প্রথমে কি বললাম, জি, দেন বি, দেন ডি, তারপর দেখেন ই নাম্বার। এট ফার্স্ট প্রথমে লিয়ার আস্কড হিজ এল্ডেস্ট ডটার, তার বড় মেয়েকে জিজ্ঞেস করলো হাউ মাচ ডু ইউ লাভ ফর মি, আমাকে তুমি কতটুকু ভালোবাসো। ঠিক আছে, সো তার মেয়ে কি উত্তর দিল, জে নাম্বার, শি রিপ্লাইড দ্যাট শি লাভড হিম মোর দ্যান এনিথিং এলস, পৃথিবীর যে কোনো কিছুর থেকে সে তাকে বেশি ভালোবাসে। ঠিক আছে, দেন দেন দ্য টার্ন অফ গনেরিল কেম অ্যান্ড শি রিপ্লাইড ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তাহলে দ্বিতীয় মেয়ে গনেরিলের পালা আসলো, সেও একই ভাবে উত্তর দিল এবং দ্য কিং ডিড দ্য সেম থিং, মানে কি এ নাম্বারটা রাজা সেম কাজটাই করলো, মানে কি তার এই দ্বিতীয় মেয়েকেও তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে দিল। ঠিক আছে, না এখানে একটা কথা বাকি থাকে, শি রিপ্লাইড দ্যাট শি লাভড হিম মোর দেন এনিথিং এলস, সে পৃথিবীর সব থেকে বা যে কোনো কিছুর থেকে তার বাবাকে ভালোবাসে, এই কথা যখন তার বড় মেয়ে বললো। তারপরে সি নাম্বারটা দিবেন, যে দ্য কিং বিকেম সো গ্ল্যাড অ্যান্ড গ্যাভ হার ওয়ান থার্ড অফ হিজ কিংডম, রাজা খুবই খুশি হলো এবং তার মেয়েকে তার সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে দিল। এর পরের দিবেন এস নাম্বারটা, যে দেন দ্য টার্ন অফ গনেরিল কেম অ্যান্ড শি রিপ্লাইড ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তারপর দিবেন এই নাম্বার, দ্য কিং ডিড দ্য সেম, এরপর কি রাজা তার দ্বিতীয় মেয়েকেও সেম কাজটাই করলো, মানে সম্পদ দিয়ে দিল। Okay, then his youngest daughter replied that she loved him as much as she should love him. তাহলে বলছে তার ছোট মেয়ে বলল যে সে তাকে ততটুকুই ভালোবাসে যতটুকু তার তাকে ভালোবাসা উচিত। এতে রাজা খুশি হয়নি, দ্য কিং কুড নট বি হ্যাপি অ্যান্ড ডিড নট গিভ হার এনি পোর্শন অফ হিজ কিংডম,
এবং তাকে তার সম্পদের কোনো অংশই দিল না বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে লিখন বলেন একবার অন্য কি দিয়ে করে আনা বুঝেন না আমি বলি বুঝেছেন স্যার দেয়ার লিভ মানে প্রথমে হবে জি নাম্বার দেয়ার লিভ দ্য কিং ইন ইংল্যান্ড নেম লিয়ার শুধু নাম্বার গুলো বলেন তাহলেই হবে ওকে স্যার জি ওকে স্যার বি তারপর স্যার হচ্ছে ই জি তারপর বি তারপর হচ্ছে জি বি ডি আমি বলি আচ্ছা দেবজিৎ বলেন There lived a king in England named Lear, who was so old and wanted to the kingdom among his three daughters, Regan, Gornil, and Cordelai. First, he wanted to test them how much they loved their old father. তারপর হচ্ছে at first Lear asked his oldest daughter how much do you love for me she replied that she loved him more than anything else the king became so glad and gave her one third of his kingdom then the turn of Gornil came and in the same language the king did the same thing his youngest daughter replied that she loved him as much as he should love him the king could not be and not give her any portion of his kingdom sir bolchi sir parben tahole kono samasya nei to limon samasya ache লিমন নো স্যার কোনো সমস্যা নেই যদি সমস্যা না থাকে এখানে দেখেন চারটা রাইটিং প্যাড আছে এই চারটা রাইটিং প্যাড স্ক্রিনশট দিয়ে রাখেন চারটা রাইটিং প্যাডে হোমওয়ার্ক করবেন আরে সেই তো দাঁড়ান দিয়েছেন না স্যার এটা দাঁড়ান সবার অ্যাপটা কেটে গেছে স্যার আমার অ্যাপটা কেটে গেছে অন্য কাউকে দিয়ে দিতে বলেন আপনি ওই যে আপনার একদম বের হয়ে যান তারপর আবার ওই যে জুম অ্যাপসে গিয়ে দাও ওখানে দেখেন লেখা আছে রিটার্ন হ্যাঁ রিটার্ন দা মিটিং স্যার ওইটা না স্যার স্ক্রিনশটটা আমি নিতে পারবো না কারণ আমার অ্যাপটা কেটে গেছে স্ক্রিনশট নেওয়ার আচ্ছা আচ্ছা ফোনের পাওয়ার বাটন ক্লিক করলেই তো হয় একদম আমি দিয়ে দিচ্ছি মেসেঞ্জার ঠিক আছে সমস্যা নেই মেসেঞ্জার একদম দিয়ে দিলেই হবে সো তাহলে আজকে আমরা কি কি পড়লাম একটু বলেন তো হ্যাঁ আমি নিতে যাচ্ছি এই ক্লাসে 5 নম্বরে একটা শূন্যস্থান বললাম 6 নম্বরে একটা টেবিল পড়লাম একটা রিঅ্যারেঞ্জ পড়লাম আর চারটা রাইডিং পার্ট সো এই ফুলটাই হোমওয়ার্ক 1 থেকে 11 ঠিক আছে নেক্সট দিন আজকে কি বার বলেন তো আজকে টুয়েসডে মঙ্গলবার হ্যাঁ বৃহস্পতিবার একটা ক্লাস নিব সেকেন্ড পেপারের উপরে আর তারপর শুক্রবারে পরীক্ষা নেব 100 মার্কসের
ঠিক আছে ঠিক আছে 100 মার্কস অথবা 150 মার্কস হ্যাঁ ঠিক আছে তো দেখেন আজকের ক্লাস এই পর্যন্তই থাক আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন আর যদি কারো কোনো